শ্বশুর বাড়ির জন্য জামা কাপড় কিনতে যাচ্ছি আমরা বোলপুর, আমি দাদা কি সমস্যায় ভালো মা আর দিদি কলেজ গেছি, তো দিদিকে কলেজ থেকে ওখান থেকে নিয়ে নেবো টোটোতে, তো চলো আমরা এখন বেরিয়ে পড়ছি ভালো মতো ঘর যাবো, তো চলো। এই দেখো তো আমরা ভালো মতো ঘরে চলে এসেছি আর সবাই রেডি হয়ে গেছে। এই দেখো আর আমাদের টোটো চলে আছে, নিয়ে আমরা বসে পড়েছি, দাদাই বসেছে সামনে আর আমি, ভালো মা, বাবা, আমরা এখানে বসেছি। তো চলো এরপর যাওয়া যাক বোলপুর। আরে দেখো আমরা চলে এসেছি, এই দেখো ভেতরটা, আর দিদিও চলে এসেছে দেখতে পাচ্ছ, আর এখানে দেখো কি সুন্দর টপ, আর এখানে এসেই আমরা তো দেখতে এসেছিলাম দিদির বাবু শ্বশুর বাড়ির জন্য জামা কাপড় দেখতে এসেছিলাম, তো আমাদের টপ দেখাচ্ছে, জিন্সের সাথে পরার জন্য টপ দেখাচ্ছে, দেখো মানে প্রথমে এসেই টপগুলো দেখাচ্ছে, তো দেখি কোনটা পছন্দ হচ্ছে নেবো তারপর, আর তারপরে যাব আমরা দোতলায় সবার জন্য জামা কাপড় কিনতে। আরে দেখো দিদি এটা পরে চলে এসেছে, এরকম নিতে পারে দেখি কোনটা নেওয়ার পর। তো এই দেখো দিদি এটা পরে চলে এসেছে, তারপর দেখি কোনটা নিই। এই দেখো তো আমরা দোতলায় চলে এসেছি, দোতলায় এসে আমরা এখন সবার জন্য জামা প্যান্ট দেখবো, মানে এখানে শুধু ছেলেদের জামা প্যান্ট এই দোতলাতে। আর এই দেখো দিদি এখানে আবার রিলস বানাতে লেগে গেল, আমার এটা খুব পছন্দ হচ্ছে। আর এই যে সবার জন্য পাঞ্জাবি বাছা হচ্ছে, মানে পিসমশাই আর নতুন জামাই বাবুর জন্য বাছা হচ্ছে এখন পাঞ্জাবি, তো দেখা যাক কোনটা নেয়। আমি খুব অসুবিধা নেই, ঠিক আছে, জিনিসটা ভালো হয়। তো দেখো আমরা ঘর চলে যাচ্ছি, আমাদের কেনাকাটা সব শেষ, আর এখন আর ভিডিওটা করছি না, তাহলে ঘর যাই, ঘর গিয়ে একবারে বিকেলবেলা আমাদের ওখানে ইলাম বাজারে যেতে হবে বাজার, তো তখন আবার ভিডিওটা করব, দেখাবো। তো চলো আজকে যাব আমাদের এখানেই বাজার, আমাদের এখানেই ইলাম বাজারে যাব, তো চলো মানে টোটো আসবে একটু পর, আমি আর দিদি এখন দাঁড়িয়ে আছি, আর আমি তো রেডি হয়ে গেছি, দিদিও রেডি হয়ে গেছে, তো টোটো আসবে, তো টোটো আসবে তারপর আমরা যাব, তো চলো। এই দেখো তো আমরা উপহারে চলে এসেছি, আর উপহারের ভিতরটা এই রকম, আর এখানে দেখি কী কী নেয়, আর দিদি তো নেবে নাকের নথ, দিদি অনেক কিছুই নেবে এখানে, আর এই দেখো দিদি নাকের নথ খুঁজছে, আমিও কিনবো সাজাগুলোর জিনিস, আর দিদি এখন এই দেখো হাতের চুল, হাতের চুল দেখছে, তো দেখি কোনটা পছন্দ হয়। হাতের চুর তো কেনা হয়ে গেছে সব কিছু, আর এরপর আমার মালা কানের সেট হলো, তো এরপরে আমরা যাব জামা কাপড়ের দোকান, তাহলে চলো। এ দেখো তো আমরা বালাজিতে চলে এসেছি, তো এখনও ঢুকি নাই, ঢুকছি। এই দেখো বালাজির ভেতরটা, তো এখানে আমরা চলে এসেছি সবার জন্য কিনতে জামা কাপড়। এই দেখো তো জামা কাপড় বার করেছে, তো এর মধ্যে পছন্দ করবে, এর মধ্যে মানে এইভাবেই না, মানে আরও দেখাবে, তোর মধ্যে পছন্দ করবে, তো দেখি কোনটা পছন্দ হয়।
তো তোমরা দেখো কোন কোন জামাগুলো আমরা পছন্দ করছি, তার মধ্যেই নিয়ে নেবে। তাহলে আমরা তো ঘর চলে এসেছি, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আর আমাদের জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।